হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখো, এই দেখো আকাশের মধ্যে কি একটা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরোটা ক্যামেরা বন্দি করে আমি। তো তোমাদের ওদিকেও যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো তোমরা দেখো এটা আকাশের মধ্যে কি রয়েছে, বাট আমি কিছু বুঝতেই পারছি না এটা কি। তো এই দেখো জ্যোতিটা দেখো এটা আকাশের মধ্যে, এটা কি জিনিস এটা কিছু বোঝা যাচ্ছে না। প্লেন গুলো এরকম হয় না, বা এটা কি রকেট গুলো এরকম হয় না, বাট এটা কি জিনিস সেটা কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখা গেলো আকাশের মধ্যে, আশা করি সব দিকে দেখা যাচ্ছে। তো এটা মনে হলো আমার এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, বাট আমিও দেখছি বা তোমরাও দেখো আমার সাথে সাথে, আস্তে আস্তে এটা মিলিয়ে যাচ্ছে। বাট প্রথমে জ্যোতিটা একটু বেশিই ছিল, তোমরাও দেখতে পাচ্ছ আশা করি, অনেকটা দূরে রয়েছে আকাশ থেকে, বাট যতটা পারছি অন্ধকারের মধ্যে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি লাইট দিয়ে। তো এটা কী জিনিস তোমাদের ওদিকে যদি যাচ্ছে, তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও এটা কী, বা কী ধরনের জিনিস, কিছু যদি জানা থাকে তোমাদের সেটা আমাকে জানাতে পারো। আমার কিছু বুঝতে পারলাম না এই জিনিসটা কী, বাট প্রচণ্ড জ্যোতি এটার, নতুনত্ব জিনিস একটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো জিনিসটা, আমার তো মাথায় কিছু ঢুকলো না জিনিসটাকে। দেখো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, দেখছো যতটা পারছি জুম করে দেখাচ্ছি, যত দিন সময় আছে তত কিন্তু মিলিয়ে যাচ্ছে আকাশে। এ দেখো আর কিন্তু দেখা যাচ্ছে না, প্রথমে খুব ভালো একটা দেখা যাচ্ছিলো, আস্তে আস্তে আবছা হয়ে গেলো, এটা মিলিয়ে গেল। তো চলো পুরোটা তোমাদের শেয়ার করলাম, কী জিনিস এটা কী জানি, কিছু তো বুঝতে পারলাম না। সবাই বাড়িয়ে রয়েছে, তো অনেক লোক দেখলো তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা কী, বাট আমি কিছু বুঝতেই পারলাম না জিনিসটা কী। তোমাদের যদি জানা থাকে, তোমাদের ওদিকে যদি ওটা হয়ে থাকে, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর কেমন জিনিসটা, আমার নতুনত্ব লেগেছে। তো তোমাদেরকে কেমন লাগলো আমাকে প্লিজ জানাও, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাই শেয়ার করলাম। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কাল।